না ভাজে আমরা যদি আমাদের অন্তরকে শুদ্ধ রাখি আল্লাহর ইবাদত বন্দেগি করার উদ্দেশ্য নিয়ে যাহা করব তাহলে তাহার মধ্যে এখলাস থাকে তাই ঠিক তাই আল্লাহ কবুল করবে। আমাদের অন্তরের প্রতি কি ভাবনা কি চিন্তা নিয়ে কি উদ্দেশ্য নিয়ে আমরা কি করতেছি সেটা আল্লাহ জিন্দেগীকে ধন্য করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাব হাজি সীমাঞ্চল আপনার তো সামনে তার মূল্যবান বয়ানকে আমরা সবাই ওনার বয়ান থেকে ধন্য হব। আমি তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনারা যেভাবে আপনাদের আপনাদের পাই তরিপতির হিসাবে আমার আমিও আপনাদের আপনাদের পাই, তাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহফিলে আসা কবুল করুক এবং আমাদেরকে এই মহফিলে আসা সার্থক করে এখান থেকে যেন আমরা যাইতে পারি, আল্লাহর অধীন যেন আমরা হাসিল হয়। আপনাদের সাথে আমি শেষ করছে চর্চা
আমি তাদের নাম ঘোষণা করছি, মইজুদ্দিন পিতাই ইউসুফ, বুল্লারহাট জগন্নাথ, তায়েব আহমদ ইলিয়াস আলী, আলমদিন মঞ্জুল্লাহ, ইউসুফ আহমদ আলী, ব্রাহ্মণ জুলিয়া জগন্নাথ, মাহবুবুর রহমান পিতা নেসার আলী, গ্রাম সমসপুর জালালপুর, আব্দুর রহিম পিতা আরব আলী, শিলাম টিকরপাড়া, মইনুল ইসলাম পিতা মাকন মিয়া, ইলাশপুর শিলাম। এই ছয়জনের পাঠ পড়িয়ে দেওয়া হচ্ছে, তারা হিফজে কোরআন হাফিজে কোরআন হয়েছে, তাদের জন্য দোয়া করবেন সবাই, যাতে তারা কোরআনের এই মহান বুকের মধ্যে যে কোরআন দাফন করেছে সেই কোরআন দিয়ে তারা মানুষের খেদমত করে দিতে পারে। এই বছর যারা যারা বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়েছে এবং তাদের যে ফলাফল ঘোষণা করছি, মহিদুদ্দিন, তায়েব আহমদ, ইউসুফ আলী দ্বিতীয় বিভাগ, মাহবুবুর রহমান তৃতীয় বিভাগ, উচ্চ মাধ্যমিকে যারা অংশগ্রহণ তাদের মধ্যে শাহ প্রথম এবং বৃত্তি পেয়েছে, কোরআন বোর্ড থেকে বৃত্তি পেয়েছে, আমি শাহ এমাদকে বৃত্তি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সাহেবুল্লাহর কাছ থেকে তার বৃত্তিটি নেওয়ার জন্য। আব্দুর রহিম ইয়াসিন আহমদ, হাসিবুল হাসান এবং মইনুল ইসলাম উচ্চ মাধ্যমিকে তারা অংশ নিয়ে তাদের ফলাফল, যারা মাধ্যমিকে অংশ নিয়েছে তাদের মধ্যে আবুল কালাম প্রথম বিভাগ, আব্দুল ওয়াসিম বিভাগ প্রথম বিভাগ, কৃষক প্রথম বিভাগ, আমি আবু বকরকে কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। রুহেল আহমদ,
রুবেল আহমদ, মইনুল ইসলাম, আফসার আলী, হাবিবুর রহমান, ইমাদ আহমদ। ইবতেদায়ী হিফজুল কোরআন বোর্ড থেকে ইবতেদায়ী শাখায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে হাকিমুর রহমান প্রথম, আব্দুল করিম প্রথম, ইসান আহমদ প্রথম, নাইমুল ইসলাম প্রথম, মঞ্জুর আলম প্রথম, নাজিমুর রহমান প্রথম, রাকিব আহমদ দ্বিতীয়, হাসান আহমদ দ্বিতীয়, শাহ জালাল আহমদ দ্বিতীয়। এই হচ্ছে হিফজুল কোরআন বোর্ড 2015 সনে যারা পরীক্ষায় তাদের ফলাফল এবং তাদের প্রত্যেকের জন্য পুরস্কার রয়েছে। আমি তাদের পুরস্কার অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমি আল্লামা আব্দুল মুকিত মঞ্জুল আলী একাডেমি 2015 শিক্ষাবর্ষে ইবতেদায়ী সমাপনী এবং জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করছি। আমি শুধু তাদের নাম এদের পুরস্কার অফিস থেকে সংগ্রহ করার জন্য বলা যাচ্ছে। ইদুল ইসলাম শাহ এ, মামুন আহমেদ জুমন এ, মঞ্জুর আব্দুল সামি এ, আপিয়ান রাজা এ, মুয়াজ আব্দুর রাফি এ মাইনাস, মাহবুবুল ইসলাম তুহিন এ মাইনাস, ওয়াজ আলী এ মাইনাস, শফিকুল ইসলাম তুহিন এ মাইনাস, মাসুম মিয়া এ মাইনাস, মোস্তফা আহমদ এ মাইনাস, জাকির হোসেন এ মাইনাস, মুসাম্মদ হুমায়রা ফেরদৌসি শর্মা, সি গ্রেড নিজামুদ্দিন জুনিয়র, শ্রী মতিউর রহমান সি এবং তানবীর সরোয়ার সি গ্রেড। জেডিসি এ মাইনাস, মনসুর আলী এ মাইনাস, মারজান আহমদ এ মাইনাস, আব্দুয়েনাস সুমাইয়া কারুনা এ মাইনাস, শাহ এমাদ আহমদ এ মাইনাস। ইবতেদা এবং ফলাফল হয়েছে। আমি দোয়া চাচ্ছি। এছাড়া বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ পুরস্কার থেকে সংগ্রহ পরবর্তীতে এখানে পুরস্কার বিতরণ করে আপন সময় নষ্ট করতে চাই না। ছাত্রদের পক্ষ থেকে আমি এখন আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্ররা যারা বিগত দিনে লেখাপড়া করে এই প্রতিষ্ঠান অন্য জমাতে ভর্তি হয়েছে, তারা এই বছর অক্লান্ত পরিশ্রম করে আল্লামা মঞ্জুল আলী রহমতুল্লাহ আলাইহির জীবন এবং কর্মের উপর ছোট একটি বিশেষ কুড়পত্র প্রকাশ করেছে। আমি এই কুড়পত্রটির মূলক উন্মোচন করার জন্য সাহেব কিবলা, ছোট সাহেব কিবলা এবং সৈয়দ আওলাদে রসুল সৈয়দ মুস্তাক আহমদ কে অনুরোধ জানাচ্ছে এগুলোর মূলক উন্মোচন। ছাত্রদের পক্ষ থেকে যারা হিফ সম্পন্ন করেছে তাদের পক্ষ থেকে আল্লামা হযরত মুয়াজ্জিন সাহেব হুজুরকে একটি ক্রেস্ট প্রদান মুয়াজ্জিন ক্রেস্ট গ্রহণ আমি আহ্বান জানাচ্ছি। মঞ্জুর
Yes, black garden. এটা হিফজিবি ব্যাগের তিন শিক্ষক তাদের জন্য ক্রেস্ট রয়েছে জনাব হাফিজ আব্দুল কাইম সাইলিক সাহেব সাহেব মালিক সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন সুপ্রিয় সাহেব কিবলা মতলি সাত্তরগার মতলি সাহেব প্রদান করবেন হাত জনাব হাফিজ ইউসুফ আলী সাহেবকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে সাহেব কুবিলার কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং শাহ আশিকুর রহমান সাহেবকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এরপর যে আমি আল্লামা আব্দুল মুকিত মঞ্জুর আলী একাডেমির সুনামধন্য প্রিন্সিপাল জনাব জাকির হাসান শিকদার স্যারকে ঈদ সম্পন্নকারী ছাত্রদের পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে স্যারকে অতিথিদের কাছ থেকে ক্রেস্টটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমাদের পুরস্কার বিতরণ এবং ফলাফল পাগড়ি প্রদান অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া চাচ্ছি যাতে আমরা যে মহান দায়িত্ব আমাদের উপর বর্তেছে আমরা এই কোমলমতি শিক্ষার্থীদের মানুষ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন যাতে ওই সমস্ত শিক্ষার্থী যারা আমাদের হাতে তাদের শিক্ষা জীবন শুরু করেছে আমরা যেন তাদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে পারি সেই দোয়া চেয়ে আমি আজকে আমার এই পুরস্কার বিতরণী এবং ফলাফল প্রকাশ صلى الله على سيدنا مولانا صلى الله على سيدنا مولانا صلى الله على سيدنا مولانا وعلى آله بسم الله والحمد لله الصلاة والسلام عليك رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بجاه درونا مدى اللهم آمين الحمد لله رب العالمين والمسلمين الصلاة والسلام على شفيع المرسلين الصلاة والسلام على رحمة للعالمين اللهم يا رب العالمين اللهم يا مولي نصير
اللهم يا أرحم الراحمين اللهم يا أرحم الراحمين اللهم يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا وزينه في قلوبنا وفرح إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الضالين اللهم انت ربي بجاه نبيك المصطفى وحبيبك المرتضى طهر قلوبنا من كل وسم يباعدنا عن مشاهدتك ومحبتك وآمتنا على السنة والجمعة والشوق إلى لقائك والشوق لقائك يا ذا الجلال والإكرام يا الله يا أرحم الراحمين পরবর্তীকার গোলামার বন্দীর মুনি আপনার পাক দুর্বার আপনার দেখান আর
আল্লাহ বুখারি শরীফ পড়তে আমিন আপনি মুনিবের তরে আপনা কবুল ফরমাও আয় আল্লাহ ইতমাম তার জবাব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাদিয়া আল্লাহ আপনার আবিব তার জারে আপনি লক্ষ কোটি গুণ বলন করে দেও আপনার আবিব এর ইজ্জত আর বদৌলতে মধ্যে আমরার মামা বলল যে আপনি মালা কোন সুযোগ করায় দেখি আর না আল্লাহ দিলের সাক্ষীদের আজ করি মহফিল খালি বিদায় আল্লাহ আমরা কবর বাসি মাই বাবা আমার আপনি মহলায় মাফ করে দেও আল্লাহ তন্তর কবর রূপে আপনার আমার তন্তরি বর্ষাও রোজাতনের মাজার নূর দিয়া আমরার মা বাবার কবর তলায় তরে ফেল দিয়া পর মনোবর করি দেও আল্লাহ আমরার তরার মা বাবাতে জিন্দগির মধ্যে রাত্র হায়াতে তৈবার দরাজ করি দেও আয় আল্লাহ ওয়ার খবর ওয়াইমিন আয় আল্লাহ হজরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজারে আপনি রোজে কিয়ামত তক বুলন করো আর কোন মহফিল সোয়াবর মধ্যে আয় আল্লাহ আপনার ওলিরে শরীক কান করো রে ভাই আল্লাহ আল্লাহ পাক দরবার অপেক্ষা চাই আর আপনার ওলিরে মুসকান করে দেও আয় আল্লাহ আপনার ওলির আয় আল্লাহ জিসমানি ভয় থেকে আমরা মরুম হয়ে গেছি আল্লাহ আপনার ওলি রুহানি ভয় থেকে আমরা মরুম কান আপনি বাকি রাখিও আমার জায়গায় আপনি বেলা
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما. أي الله بچن چه پڑاشنا کریا کمیا بھی حاصل بچن پڑاشنا کریا اللہ تعالی ذہن از وقی قوت حافظہ فان علم و مکمل درجار مجھے پہنچ گیا اے اللہ تعالی ذریعہ دین اسلام اور خدمت زمین اور مجھے آپ نے باقی رکھیو اے اللہ امر بچن چه اگر پڑاشنا مجھے حاصل ہوئی আপনার আবিবরে আমরা না দেখে আপনার পাক দরবারে ভিক্ষে চাই আল্লাহ আপনার আবিবরে না দেখে আমরা কাবুল কাবুল ভিক্ষে আর আল্লাহ আমরা আপনার অভিবর নামর কলম আল্লাহ আপনার অভিবর না দেখাই আল্লাহ আপনার 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 বিদ্যে আরাই আপনার আল্লাহ আপনার মর্জি আর মন চাই যে সময় আগের সময় গেল তখন নসিব হলো আর নবী দিলে দেখাই দেখাইয়া আপনার জবান দিয়ে আগের কালাম নিকলা নিল إلا الله محمد رسول الله ربنا تقبل منا إنك سميع العلم علينا يا مولانا إنك أنت التواب الرحيم وفوض الأمر إلى الله إن الله بصير بك سبحان ربك رب العزة عما يصفون المحب آمين 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 بالله I'm sorry, 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 I'm sorry,